আজকে বাচ্চাদের জন্য মজাদার ব্রেকফাস্ট তৈরি করছি সকালবেলা মর্নিংয়ে তো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব ফারফাল্লা দে দ্য পাস্তা আজকে যে পাস্তাটা করছি সেটা ফারফাল্লা ফাল্লা তো পাস্তার নামটাই অনেক সুন্দর তাই না হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সকালবেলা উঠেই আজকে আলিয়া বলতেছে সে পাস্তা খাবে তো আলিফের আব্বু অনেক পাস্তা নিয়ে এসেছে তো এখান থেকে আমি ফারফাল্লা পাস্তাটা আজকে রান্না করব। তো প্রথমে পানি দিয়ে নিয়েছি গরম করে আমি ফুটন্ত পানিতে পাস্তা ঢেলে দিয়েছি এখন সামান্য লবণ আর তোল দিয়ে দিচ্ছি যাতে করে পাস্তাটা একটা আরেকটার সাথে লেগে না যায় এটা একটা টিক্স অবশ্যই তোলটা ব্যবহার করবেন আপনারা কারণ যখন সিদ্ধ করবেন যদি একদম একটার সাথে আরেকটা লেগে যায় তো ভালো লাগে না তো সেই জন্যে তোলটা অবশ্যই ব্যবহার করবেন তো সিদ্ধ অলরেডি হয়ে গেছে পাস্তাটা দেখতে এত সুন্দর একদম প্রজাপতির মতোই তো এখন সিদ্ধ হয়ে গেছে আমি ঢেলে দিচ্ছি ঢেলে একটু পানি দিয়ে আমি ধৌত করে নেব এই তো এখন আমি করে তেল দিয়ে দিচ্ছি আর আমি কী দিয়ে রান্না করছি সেটা আপনারা দেখতে পাবেন এখানে অবশ্যই আমি একটু ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে অল্প করে সব কিছু দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে আমার এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এখানে প্রথমে আমি ডিম দিব একটু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাক তারপরে আমি ডিম দিয়ে দিচ্ছি আসলে এটা সহজ খুব কুইক এবং ইজি হয়ে যায় নাস্তাটা সেই জন্য সকালবেলা আমি প্রতিদিন মানে সপ্তাহে একদিন হলেও আমি এই রেসিপিটা করি তো ভাবলাম যে আমার ভিয়ার্সদের সাথে শেয়ার করি এই যে এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি এখন দুটো ডিমকে আমি ভালো করে মিক্সড করে নেব পেঁয়াজের সাথে তো এখানে অনেক কিছু অনেকে দিতে পারে চিকেন যেমন কিমাটা আছে তারপরে বিফ কিমা এগুলোও দিতে পারে তো আমার কাছে ছিল তন্ন সো আমি আজকে তন্ন ব্যবহার করব এখানে তো আপনাদের হাতের কাছে যখন যেটা থাকবে অনেকে সবজি দিয়েও করতে পারে এক একজনে এক একভাবে করে বা যে আমার কাছে যেহেতু তন্ন আছে বাসায় তো আমি তন্ন ফিসটা দিয়ে আজকে রান্না করছি তো এখানে যদি ফিসটা ব্যবহার করেন একটু ভিন্ন করেন মানে একটু টুইস্ট নিয়ে আসেন রান্নার মাঝে তো রান্নাটা কিন্তু একটা অতুলনীয় হয়ে যায় তখন খাবারটা তো এই যে আমি তন্ন ফিজটা এখানে দিয়ে দিয়েছি তো ভালো করে মিক্সড করে নেব ডিমের সাথে এই ফিসটা খেতে কিন্তু অনেক মজা আর এটা অনেকে ভর্তা করে খায় সালাদে খায় কাবাব করে খায় এক একজনে এক একভাবে খায় তো আমিও কিছু কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো ঝুড়া করেও খায় তো এখানে এই যে একদম ডিমের সাথে মিক্সড করে নিলাম একটু ঝরঝরে করে নিলাম এখন আমি পাস্তাটা ঢেলে দেবো একদম ইজি তো এই জন্যে সকালবেলা আমি এই আলি যেহেতু বলতেছে পাস্তা হবে সেই জন্য আমি কুইক করে ফেললাম আর যেহেতু কুইক করে ফেলছি সেই জন্যেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা আছে একটা পাস্তা আরেকটা পাস্তার সাথে লেগে যায় নাই সো আপনারা এই টিক্সটা ব্যবহার করতে পারেন আমি প্রথমে বলে দিয়েছি আর দেখতেও দেখেন পাস্তাটা কত সুন্দর লাগছে তাই না এই তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখন টমেটো সস দিয়ে দেব এই যে টমেটো সসটা একটু বেশি করে দিয়েছি তাহলে খেতে কিন্তু একটু দারুণ মজা লাগে এখন উল্টো পাল্টো করে দিব আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো আমি বলে নিই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন জয়েন করছেন অনেক ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই তো আমার মিক্সড করা হয়ে গেছে পাস্তা রেডি একদম গরম গরম এখন আমি সার্ভ করব। আমার ফ্যামিলি সাথে তো আপনারা আপনার ফ্যামিলিদেরকে চমকে দিতে পারেন এরকম মজাদার পাস্তা রান্না করে এই আর কি চমৎকার একটা কুইক রেসিপি মানে চট জলদি ব্রেকফাস্টে সবার মানে ব্রেকফাস্টেও খেতে পারেন আবার ডিনারও বানিয়ে নিতে পারেন মানে খুব চট জলদি হয়ে যায় আমি তো ব্রেকফাস্টে করেছি আমার বাচ্চারা খাবে আমার হাজব্যান্ড খাবে আমি খাবো এই তো লোকটাই দেখেন একদম ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস তো আমার বাবু খেতে বসে গেছে আমার আলিয়া আমার আলিফ তো জয়েন করবে ওর আব্বু তো এই যে একটা ফ্যামিলি টাইম দেখতে পাচ্ছেন সকালবেলা মর্নিংয়ে আমি কুইক রেসিপিটা তৈরি করে ফেললাম আপনাও আপনার ফ্যামিলিকে এরকম চমকে দিতে পারেন কুইক রেসিপি করে তো অনেকেই ভাবে যে পাস্তা রান্না করব কিভাবে কোনটা দিয়ে রান্না করব কি করব। এত চিন্তা ভাবনার দরকার নেই আপনারা সহজেই আমার রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারেন তো আজকে এই যে আমার মেয়ে কী বলছে শুনেন ডেলিশিয়াস মাম্মি সময় বলে মাম্মি কুক বেস্ট তো এই যে বাচ্চারা যে বলে এই যে একটা তৃপ্তি লাগে মানে মনের ভেতরে আমি তো আলহামদুলিল্লাহ ব্লেস্ট আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এই তো আমার ফ্যামিলি তো এই আর কি কুইক রেসিপিটা করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে ফেলবেন আপনাদের বাচ্চাদের জন্য তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখবো আমি তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ